উন্নয়নের নামে দেশের সময় অপচয় করেছে সরকার, এমন মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের। রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে দলটি প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদের জন্মদিনে এসব কথা বলেন জিএম কাদের। কার্যালয়ের সামনে দলীয় নেতাকর্মীদের নিয়ে এরশাদের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এ সময় জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, দেশের ব্যাংকিং ও বিদ্যুৎ খাতে ব্যাপক লুটপাট হয়, যার ফল ভোগ করছে মানুষ। এমন অর্থনৈতিক সংকটে রাজনৈতিক অনিশ্চয়তা দেশের মানুষকে আরো উদ্বেগে ফেলেছে বলেও মনে করেন জিএম কাদের। উন্নয়নের নামে যেটা করা হয়েছে সেটা ব্যাপকভাবে একটা বিভিন্ন খাতে এটা অপচয় হয়েছে এবং তার সুফল হচ্ছে এখন আমরা তার কুফল ভোগ করার দিকে এগিয়ে যাচ্ছে দেশ। দেশ একটা অনেক অনিশ্চয়তার মুখোমুখি পড়েছে এবং সামনের দিনগুলিতে আমরা এই অর্থনৈতিক এই দুরবস্থা থেকে উদ্ধার কীভাবে হবো সেটা নিয়ে আমরা সবাই শঙ্কিত। তারপরে এর সঙ্গে যোগ হয়েছে রাজনৈতিক অনিশ্চয়তা, এটা প্রবল রাজনৈতিক অনিশ্চয়তা। দুটি পক্ষ একের মুখোমুখি দাঁড়িয়েছে, কেউ কারোকে ছাড় দেওয়ার কোনো উপায় নেই, ছাড় দিলে তারা ধ্বংস হয়ে যাবে এইটা তাদের মনোবৃত্তি এবং তার কোনো মীমাংসা হওয়ার অবস্থান নেই। কাজেই এটা মরণপণ একটা যুদ্ধ সামনের দিকে আমরা দেখতে পাচ্ছি।